বাংলাদেশের আলেম ওলামাদের এই মুহূর্তে রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, এবং এক্ষেত্রে ইসলামপন্থীদের জন্য এই বিষয়টি কতটুকু ইতিবাচক হবে বলে আপনি মনে করেন? আমি বহু আগ থেকেই হেফাজতে ইসলাম বাংলাদেশ আমার দৃষ্টিতে বাংলাদেশের সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন, এবং এই সংগঠনের যাকে আমি মূল নেতা মনে করতাম আল্লামা হাফেজ জুনায়দ বাবুনগরী রহমতুল্লাহ, তাকে সহ আর অন্যান্য যারা হেফাজতে ইসলামের শীর্ষ নেতা আমার কাছে এসেছেন তাদেরকে বহুবার আমি বলেছি যে হেফাজতে ইসলাম বাংলাদেশ মূল দলটি রাজনীতির বাইরে থাকুক, কিন্তু হেফাজতে ইসলামের অধীনে একটি রাজনৈতিক বেঞ্চ খোলা উচিত, অর্থাৎ হেফাজতে ইসলামের নেতৃত্বে একটি রাজনৈতিক শাখা থাকবে যারা রাজনীতি করবে, নির্বাচনও যাবে। যদিও আমি ব্যক্তিগতভাবে খেলাফায় বিশ্বাসী, কিন্তু আমি ইসলামের উসুলে ফিকের দৃষ্টিকোণ থেকে বলে থাকি যে আজ জরুরাতু তাতাকাদ্দারু বিকাদরি জরুরা, নির্বাচনকে আমি জায়েজ মনে করি না, পছন্দ করি না। গণতন্ত্রকে তো আমি অসংখ্য শিরক এবং কুফর আছে গণতন্ত্রে, কিন্তু গণতন্ত্রকে সমর্থন না করেও যদি নির্বাচনী পদ্ধতিতে কেউ সংসদে যেতে চায় আমি সেটাকে সমর্থন করি। খেলাফা প্রতিষ্ঠার আগ পর্যন্ত সংসদে যদি আমাদের পক্ষে কথা বলার কেউ না থাকে তাহলে তো দেখা যাচ্ছে যে খেলাফা প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্র প্রস্তুত হবে না, বা এদেশে মুসলমানদের মৌলিক অধিকারগুলো সংরক্ষিত হবে না। সেজন্য নাজায়েজ জেনেও ওজোর হিসেবে জরুরত হিসেবে আমাদের ইসলামপন্থীদের ইসলামী রাজনীতির ব্যানারে ইসলামপন্থীগণ সংসদে যাক এবং তারা আমাদের পক্ষে কথা বলুক, এটা আমি চাই। কিন্তু নির্বাচন যেখানে ঘনিয়ে এসেছে এই মুহূর্তে তো আর সম্ভব না তড়িঘড়ি করে রাজনৈতিক দল গঠন করে, কারণ এখন নিবন্ধন পেতেও ৬ মাস লেগে যাবে, নির্বাচনে যাওয়া সম্ভব নয়। কিন্তু বহু আগ থেকে আমি হেফাজতকে পরামর্শ দিয়েছিলাম, হেফাজত ইসলাম বাংলাদেশকে, যে হেফাজত ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক থাকলেও তাদের নেতৃত্বে একটি রাজনৈতিক শাখা থাকা উচিত যারা রাজনীতি করবে, ইসলামী রাজনীতির ব্যানারে যারা রাজনীতি করবে। কারণ বাংলাদেশে যারা হেফাজত নেতা তাদেরকে দেশের লোক চিনেছে এই হেফাজতের ব্যানারে, তাদের ব্যক্তিগত পরিচয়ে তাদেরকে কেউ চিনে নাই। হেফাজত নেতা হিসেবেই বিগত ১৩ সালের ৬ এপ্রিল, পরবর্তীতে ৫ই মে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে এদেশের মানুষ ইসলামী আন্দোলনের নেতা হিসেবে গ্রহণ করেছে। অতএব সেটা তো হেফাজতের ব্যানারেই তারা এই সুনাম অর্জন করেছে, এই স্বীকৃতি পেয়েছে বাংলাদেশে। অথচ তারা প্রত্যেকেই রাজনীতির সাথে জড়িত, তাদের আবার ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল আছে, কিন্তু হেফাজতের ব্যানারে যারা সুবিধা পেল ১০০%, তারা নির্বাচিত হয়ে তাদের দলকে বেনিফিটেড করবে, সেটা তো একটা বেইনসাফি ছাড়া কিছু নয়। অতএব হেফাজতের ব্যানারে হেফাজতের প্ল্যাটফর্মে যারা এই দেশে নেতা হয়েছে, পরিচিত হয়েছে, হেফাজতের নেতৃত্বেই তারা সংসদে যাক, তাহলে অন্তত হেফাজতের ১৩ দফা দাবির অনেকগুলো দাবি আদায়ের পক্ষে, তারা সংসদে কথা বলতে পারবে। অতএব আমি মনে করি এই নির্বাচনেই যেতে হবে এমন কোনো কথা নয়। হেফাজত ইসলাম সহ যত বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন আছে তাদের উচিত রাজনৈতিক ফোরাম খোলা এবং তাদের নেতৃত্বে রাজনৈতিক বেঞ্চ গঠন করা।